দীপ জ্বলে, দীপের স্বভাবই হচ্ছে অন্ধকার দূর করে সব দিক আলোকিত করা। এই যুগে নররূপধারী ভগবান শ্রীরামকৃষ্ণ ধর্মদীপ জ্বেলে মানুষের দারুণ মোহরাত্রি দূর করার জন্য স্বমহিমায় দিদীপ্যমান। স্বামীজি ঠাকুরকে লক্ষ্য করে লিখেছেন, বর্তমান গভীর বিষাদ রজনীর মতো কোনো অমানিসা এই পুণ্যভূমিকে সমাচ্ছন্ন করেনি, সেই জন্য শ্রী ভগবান পরম কারুণিক সর্বযুগাপেক্ষা সমধিক সম্পূর্ণ সর্বভাব সমন্বিত সর্ববিদ্যা সহায় যুগাবতার রূপে প্রকাশ করলেন নিজেকে। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রীরামকৃষ্ণের লীলা ধ্যানের কথা বলছি, হয়তো জানা ঘটনাই আমি বলছি, কিন্তু দেখুন এই জানা ঘটনার মধ্যে দিয়ে যেভাবে ব্যাখ্যা করতে করতে স্বামী চেতনানন্দ সমস্ত কথাগুলো বলেছেন, তারই নির্যাস থেকে নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলছি। এই ধূলির ধরণীতে ঈশ্বর অনন্ত হয়েও অনশান্ত, অরূপ হয়েও রূপ ধারণ করেন, নির্গুণ হয়েও গুণময় হন নরলীলা সম্ভব করার জন্য। এই নরলীলা বড় মধুর, এখানে ভগবান ঠিক মানুষের মতো আচরণ করেন, তাই তাকে চেনা মুশকিল হয়ে পড়ে। ঠিক মানুষের মতো ক্ষুধা তৃষ্ণা রোগ শোক ভয় ক্রোধ তার ভেতর প্রকাশ পায়। রামচন্দ্র সীতার শোকে কাত, ক্রোধে সমুদ্রকে বান মারতে যাচ্ছেন, গোকুলের গোয়ালা কৃষ্ণ গরু চড়াচ্ছেন, সুদামার পিঠে নিয়ে গোষ্ঠ লীলা করছেন, গোপীদের সঙ্গে নাচছেন, ক্ষীর ননি চুরি করে খাচ্ছেন, আবার দেখুন মা যশোদার মারের ভয়ে লুকোচ্ছেন। এইসব লীলা দেখতে ও শুনতে শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। মানুষরূপী শ্রীরামকৃষ্ণের প্রয়োজন সম্বন্ধে স্বামীজি বলছেন, কোনো জাতিকে এগিয়ে যেতে হলে তার উচ্চ আদর্শ থাকা চাই, সেই আদর্শ হবে পরব্রহ্ম। কিন্তু তোমরা সকলেই বিমূর্ত আদর্শের অ্যাবস্ট্রাক্ট আইডিয়াল দ্বারা অনুপ্রাণিত হতে পারবে না বলেই একটি ব্যক্তির আদর্শ প্রয়োজন। শ্রীরামকৃষ্ণের মধ্যে তোমরা সেই আদর্শ পেয়েছ, অন্য কোনো ব্যক্তি এ যুগে আমাদের আদর্শ হতে পারেন না, তার কারণ তাঁদের কাল শেষ হয়ে গিয়েছে। বেদান্তের ভাব যাতে এ যুগে প্রত্যেকেই গ্রহণ করতে পারে, তারই জন্য এমন মানুষের আজ আমাদের প্রয়োজন রয়েছে। বর্তমান যুগের মানুষের প্রতি যার সহানুভূতি রয়েছে, শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অভাব পূর্ণ হয়েছে। জীবনীকাররা অবতারদের জীবনের বিখ্যাত ঘটনা, অত্যাশ্চর্য সাধনা সিদ্ধি ও মহান বাণী লিপিবদ্ধ করেন, কিন্তু তাদের ডেলি রুটিন, এই যেমন ধরুন ছোট ছোট ঘটনা, পছন্দ অপছন্দ, আত্মীয় বন্ধুদের সঙ্গে ঘরোয়া আলাপ আচরণ, সেসবগুলো খুব একটা উল্লেখ করেন না। তার ফলে কি হয় বলুন তো, তাদের একটা পূর্ণ যে ছবি, সেই ছবিটা আমরা পাই না। স্বামীজি নিবেদিতাকে বলেছিলেন, যত বয়স বাড়ছে ততই আমি দেখছি আমি ছোট ছোট কাজে মহত্বের বিকাশ দেখতে চাই, বড় লোকদের সম্বন্ধে জানতে চাই তারা কি খায় কি পরে, তারা বাড়ির কাজের লোকেদের সঙ্গে কীরকম কথাবার্তা বলে, এইসব। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতয় ঠাকুরের জীবন ও বাণী লিপিবদ্ধ হয়েছে। এই অধ্যায়ে আমরা দেখব ঠাকুরের দৈনন্দিন ব্যক্তিগত জীবন, অন্যান্য ব্যক্তির সঙ্গে তার সম্বন্ধ, অপরের প্রতি তার। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। শ্যামা নামের লাগলো আগুন,
আমার দেহ ধূপ কাঠিতে। এইসব ক্ষুদ্র তুচ্ছ ঘটনাগুলি দর্শন ও মনন আমাদের অবতারদের খুব কাছে টেনে নিয়ে যায় এবং আমরা তার মানুষ ভাব দেখে মুগ্ধ হয়ে যাই। আমরা দেখি কপট ব্যক্তিদের প্রতি তার ক্রোধ, প্রিয়জনদের বিয়োগে কান্না, মা বাবা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজনদের প্রতি তার অপার্থিব প্রীতি ও ভালোবাসা। আমরা দেখি ব্যাধিতে ভুগে তিনি কষ্ট পান, আবার সমাধির আনন্দে তিনি মশগুল হয়ে থাকেন। আমরা দেখি তিনি নাচেন, গান করেন, হাসেন, ঠাট্টা করে অপরদের হাসান, শিষ্যদের বকুনি দেন, আবার ভালোবাসা ঢেলে দেন। এইসব দেখে আমরা বুঝতে পারি অবতার স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত ঈশ্বর নন, তিনি আমাদের ধরণীর ধুলির ওপর চলমান মানুষ, প্রেমিকের কাছে প্রেমাস্পদের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারে মূল্যবান, কারণ সেটি তার কাছে এনে দেয় প্রেমাস্পদের নৈকট্য, অনুরাগ, আপনার বোধ, ভালোবাসা ও আনন্দ। শুনছেন মিচ্ছি কালীকথা। অবতারকে চেনা বড় কঠিন। আমরা যেহেতু মানুষ, সেহেতু অবতার জীবনের মানুষ ভাব আমরা সহজে অনুধাবন করতে পারি। সচ্চিদানন্দ ঈশ্বর মানুষের রূপ ধরে মাটির পৃথিবীতে নেমে আসেন। অবতার হলেন সেই মানুষ রূপী ঈশ্বর। গ্রিক পুরাণে জেকবের শ্রেণীর বর্ণনা আছে, যে শ্রেণী বে স্বর্গ মর্ত দু জায়গাতেই যাতায়াত করা যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হলেন তেমনি এক সিঁড়ি, তাকে ধরে এই জগতে বিচরণ করা যায়, আবার দেবলোকেও বিচরণ করা যায়। অনন্ত ঈশ্বরের ইয়ত্তা করা মানুষের কর্ম নয়, কারণ আমাদের অশুদ্ধ মন, ক্ষুদ্র বুদ্ধি, সেই মন বুদ্ধি দিয়ে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সচ্চিদানন্দকে আমরা কি করে ধরতে পারি। মুণ্ডক উপনিষদে বিরাট পুরুষের স্বরূপ প্রসঙ্গে বলা হয়েছে, অগ্নি যার মস্তক, চন্দ্র সূর্য দুই চক্ষু, দিক সমূহ কর্ণদয়, বেদ চতুষ্টয়, বাগিন্দ্রিয়, বায়ু প্রাণস্বরূপ এবং সমস্ত জগৎ যার অন্তঃকরণ, পৃথিবী যার পথ থেকে সৃষ্ট, তিনি সর্বভূতের অন্তরাত্মা। এইসব মন্ত্র যখন আমরা পড়ি তখন আমাদের মাথা ঘুরে যায়। সেই বিরাট রূপের একটি চোখ চাঁদ, একটি চোখ সূর্য, তাকে কি করে ভালোবাসব, এমন রূপ কল্পনা করতেও তো আমাদের ভয় হয়। সেই জন্যই তো শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, যীশুখ্রিস্ট, শ্রীচৈতন্য, শ্রীরামকৃষ্ণ এবং অন্যান্য অবতার ও ধর্মগুরুর প্রয়োজন হয়ে পড়ে। যখন ঈশ্বর মানুষ রূপে আমাদের কাছে আসেন তখন আমরা কিছুটা তাকে ধরতে পারি, তার সঙ্গে প্রাণের আবেগ অনুরাগ দিয়ে একটা সম্পর্ক পাতাতে পারি। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালীকথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে।